যে কথা বলেন আপনি আস্তে আস্তে সেই ধরনের মানুষ আপনার সাথে জড়িয়ে যেতে থাকে এবং আপনার তাকে স্যাটিসফাই করার আসলে এক ধরনের টেন্ডেন্সি থাকে এবং আপনি আসলে ওই চক্রে পড়ে যাবেন আমি দেখেছি যদি আপনি খুব শক্ত না হন এবার আপনি বলছেন যে আমরা যেহেতু আমি এই জায়গায় অল্পদিন আমার অভিজ্ঞতা মাত্র এক বছরের এই এক বছরেই আমার অনেক কিছু জানা আছে যেমন আমি জানি আসলে আস্তে আস্তে যে আমার কোন কথাটা পছন্দ করলো আমি আমার ভিডিওটা যখন করছি আমি বলে দিয়েছি আমি যে ভিডিওটা করছি আপনাদের ভালো লাগবে না কারণ আপনারা দেখতে চান বা পছন্দ করতে চান যে সরকার মহা বিপদে পড়েছে সো ওই জায়গাটা আসলে ধরে রাখা ইজ রিয়েলি ভেরি টাফ কারণ আমি দেখছি আমাকে সমালোচনা করছে এবং আমি আমার ওই ভিডিও শুরুতে বলছি আপনাদের ভালো লাগবে আমি অনেক কমেন্ট পড়লাম তারা আমার উপরে ভীষণ রিয়্যাক্ট করছেন অনেকেই এই যে এই ঝুঁকিগুলো নেওয়ার জায়গা এই ঝুঁকিগুলো আসলে নিতে হবে কাউকে না কাউকে কোনো না কোনোভাবে এখন ইটস আ টাফ থিং এতদিন ধরে চা বলে আসতেছি এই কথাটাই উনি ফটফটক বললেন না জাহিদ হাসান না জানি কি ওনার নাম জাহেদ হক বোধ হয় এই কথাটাই কি ফটফটক বললেন না এখন আমি যখন একাই কথাগুলো বলি তখন তো মনে হয় না খুব বিশ্বাসযোগ্য মনে হয় মাঝে মধ্যে একটু একটু করে হয়তো তথ্য প্রমাণ সাপোর্টিং এভিডেন্স দেখাইতে পারি দেখেন যে কথাটা কয়েক কোটিবার সম্ভবত বলে ফেলছি এই চ্যানেলে যে কথাটা এখন জাহিদ হাসান বললেন যে জাহিদুল হক যে আপনি কিছুদিনের মধ্যে অনলাইনে এসে কথাবার্তা বলার কিছুদিন বা লেখালেখার কিছুদিনের মধ্যে আপনি একটা ক্লিয়ার টেমপ্লেট পেয়ে যাবেন যে মানুষজন কী চায় কীভাবে আচরণ করে এবং 100% মানুষ তারপর সেই এই মপকে তোয়াজ করে চলে এই অডিয়েন্সকে তোয়াজ করে চলে তাদের চাওয়া পাওয়া পূরণ করতে শুরু করে আমি 100% বলার আগে একটু থেমে নিছি যে আমি 100% না বলে একটু 99.99% এই টাইপের কোনো একটা ইয়ে ইউজ করবো কি না ইউফেমি তারপর চিন্তা করলাম না আমার দেখা মতে ইউটিউবে একজন লোক নাই যে হইতেছে দে বি দেমসেলফ একজন নাই নট এ সিঙ্গল ওয়ান এটা কোনো কথার কথা না এটা কোনো টাং ইন চিক না এটা কোনো এক্সাজারেশন না আমি লিটারেলি আই মিন ইট লিটারেলি একজন লোক নাই এখন আপনারা তো এগুলো বোঝেন না এই যে জাহিদুল হক উনি কী বললেন উনি মাত্র এক বছর হয়েছে কথা বলা শুরু করছেন মাত্র এক বছর উনি অলরেডি টের পেয়ে গেছেন একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন উনি বললেন যে অলরেডি বোঝা যায় যে কী বললে কীভাবে রিয়েক্ট করবে এবং শেষ পর্যন্ত এটার সাথে পারা যায় না এটাতে গিভ ইন করে যারা কথা বলতে আসে লিখতে আসে এরা শেষ পর্যন্ত একটা একো চেম্বার তৈরি করে এখানে প্রথমত বুঝতে হবে আপনার উদ্দেশ্য কী আপনার উদ্দেশ্য যদি হয় লাইক কমেন্ট পাওয়া ক্ষমা পরিচিত হওয়া প্রচুর মানুষ আপনার ক্ষমা দেখবে এটা যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে আপনি হোরের মতো আপনি সকল কিছু বিসর্জন দিয়ে আপনি ওটা ধরে রাখার চেষ্টা করবেন আর আপনার উদ্দেশ্য যদি হয় কজ আপনি যদি কোনো কজের কারণে আসেন যে এখানে যে আমি কিছু কথা বলতে চাই আমার এটা আমি কজের পক্ষে কথা বলতে আসি না আসি টাকা কামাই করতে আমি দেখেন এখন সত্যি কথা বলতে গেলে এখন সত্যি কথা বলতে গেলে হাজি সাহেবের সত্যি বললে হাজি সাহেবের মুখ খারাপ গরিব হওয়ার অনেক বলি না কথা গরিব হওয়ার অনেক জ্বালা আপনার যদি আজকে একটা এস্টাবলিশড প্রফেশন থাকে যেখানে আপনি ভালো টাকা পয়সা কামাই করেন ইউটিউবের দুই চার পয়সা আপনার জন্য ডাজন্ট মেক এ ডিফারেন্স ফর ইউ তাইলে কিন্তু আপনার এইগুলো তখন আপনি ইন্ডিপেন্ডেন্ট হতে পারবেন ইন্ডিপেন্ডেন্ট কেন এগুলো নিয়ে অতীতে অনেক পর্ব আলোচনা করছি আর কতবার বলবো ইন্ডিপেন্ডেন্ট হওয়ার অনেক ব্যাপার আছে এক হইতেছে আপনি টাকার কাছে জিম্মি ইউটিউব থেকে টাকা পয়সা আসে সো আপনি টাকা কামাই করতে হবে সেই কারণে আপনাকে ফ্যান ফলো ধরে রাখতে হবে আরেকটা হচ্ছে টাকার প্রশ্ন না আপনি জাস্ট ক্ষমা পরিচিত পাবে অনেক মানুষ আপনাকে দেখবে শুনবে জানবে লাইক কমেন্ট শেয়ার আসবে এটা আরেকটা হতে পারে আরেকটা হইতেছে যে এটা বলছে যে সমিতি গড়ে চলতে হবে একসাথে ইউটিউবার সমিতি ওঠা বসা খাওয়া দাওয়া একজন কুমুকের চ্যানেলে টাকা তুমুকে তুমুকের চ্যানেলে টাকা আসে সুসম্পর্ক বজায় রাখতে হবে সুতরাং সব কথা বলা যাবে না এই তিনটা কারণ 100% ইউটিউবে ফেসবুকে আপনারা যাদের লেখা পড়েন যাদেরকে দেখেন চেহারা এই ফেসবুক ইউটিউবে 100% লেট মি এমফাসাইজ দিস ওয়ান মোর টাইম লেট মি আন্ডারস্কোর দিস 100% এই রুল মেনে চলে একজন লোক নাই যে এটার বাইরে চলে নট এ সিঙ্গল ওয়ান এখন আপনি বলবেন তাহলে কি আপনি না আমার কথা আমি বলতে পারি এটা আপনারা বলবেন অপটোয়াজ করা লাইক ভিডিও কমেন্ট পয়সা ইনকাম করা আমার কোনো কনসিডারেশন নাই যে কারণে আমি এখন দেখেন পয়সা কমে বলতে আমি তো দুদিন আগে ফেসবুকে লিখছি যে আমার একদিনের এক ঘন্টার যেই বেতন আমার হয়তো সি আমার ফেসবুক ইউটিউব থেকে পুরো এক মাসে এই পরিমাণ টাকা আসে না সো আমার তো টাকার জন্য কাছে বিক্রি হওয়ার ইজ নট অ্যান অপশন ফর মি আর কী জানি বলে আমি আমার কজের ইয়ে করার জন্য কম্প্রোমাইজ করা আমি যেটা রাইট মনে করতেছি বা আমি যেটা বলতে চাই সেটা বলবো না বলতে পারবো না কেন বললে পাবলিক হেঁপে যাবে লাইক কমেন্ট ভিউ কম হবে এই কারণে এই যদি হয়তো আমি তো ফেসবুক ইউটিউবে আসবো না এই যদি হয় ব্যাপার যে আমি কথা একটা যেটা বলতে চাই যেটা লিখতে চাই সেটা বলবো না সেটা লিখবো না অন্যটা বলবো অন্যটা লিখবো অথবা যেটা বললে লিখলে ঝামেলা হবে আমি এটা চেপে যাব ফেসবুক ইউটিউবের পাবলিকের লাইক কমেন্ট শেয়ারের জন্য তাহলে আমি কথাই বলবো না লিখবই না আমি ঘরে বসে থাকবো ফাটসামি করতে পারবো না এগুলা এ সম্ভবই না এগুলা এখানে আপনাদেরকে কতভাবে মানে আপনারা বললেও বুঝাইতে পারবো না আপনাদেরকে এগুলো বলে বোঝানো সম্ভব না আচ্ছা আপনারা হাউ কাম যে যারা ফেসবুকে কথা বলে ইউটিউবে লেখালেখি করে তাদের সাথে তাদের ফলোয়ারের বাজেই না
অলমোস্ট নেভার বাজে, অলমোস্ট কখনোই বাজে না তাদের, সবসময় খালি জি ভাই জি হুজুর চলতে থাকে। এটা কীভাবে সম্ভব? এই যে ভদ্রলোককে ফলো করতেছেন যারা, এই ভদ্রলোক কি জানেন না যে কী বললে এই ফলোয়ার আজকে খেপে যাবে? খুব ভালো করে জানে এনারা, একেবারে আপনার চেয়ে ভালো জানে। আপনি যে ফলোয়ার ভাইটি ওনাকে ফলো করতেছেন, আপনার চেয়ে উনি খুব ভালো করে জানে কোন কথাটা বললে ওই লোক খেপে যাবে। এবং ট্রাস্ট মি, বিলিভ মি, সেই ভদ্রলোক জানে ওনার এমন মিনিমাম 500টা পয়েন্ট আছে, যে 500টা পয়েন্টে উনি কথা বললে ওনার অডিয়েন্স ওনার বিপক্ষে খেপে যাবে, ওনার অডিয়েন্স ওনার সাথে একমত না। তারা দুনিয়ার সব বিষয়ে কথা বলবে, ওই 500টা বিষয়ে টাচও করবে না। এরা জানে যে 500টা বিষয়ে টাচ করলে আজকে ফ্যান ফলোয়ার সব চলে যাবে। আমি যে ইলেকশন আসছে যে বিএনপি একটু সমালোচনা করা শুরু করছি, কেন করা শুরু করছি সেটা আমার ব্যাখ্যা আছে, সেটা না হয় অন্যদিন ব্যাখ্যা করবো। ফর দ্য মোস্ট পার্ট এই কারণে যে আওয়ামী লীগের কী জানি বিএনপি এরা এমন একটা ভাব করতেছে যে এরা খুব নবল, এরা খুব নবল কজের পক্ষে লড়াই করতেছে, এরা কী জানি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করতেছে, এরা হইতেছে কী জানি বা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন আনার জায়গা, সেটা আমার খারাপ। আপনার অন্যদিকে ওরা আর্গিউ করবে যে যাই হোক, তারপরও আওয়ামী লীগ তো 15 বছর যাওয়ার বছর সুরাচার আছে ক্ষমতা, তাকে হটাইতে হবে না? হ্যাঁ, তাকে তো হটাইতে হবে, আমি কি বলছি নাকি একবার আছে তাকে হটাইতে হবে না? এই দুইটা কেন মিউচুয়ালি এক্সক্লুসিভ হইতে হবে? এটাও বলা যাবে, ওইটাও বলা যাবে, আওয়ামী লীগ সুরাচার তাকে হটাইতে হবে এটাও বলা যাবে, অ্যাট দ্য সেম টাইম এটাও বলা যাবে যে যারা হটাইতে আসছে সেটাও কিন্তু দুই নাম্বার বদমাইশ, বলা যাবে না কেন? যে বলে যেটা বলা যাবে না সে কিন্তু ওই পক্ষের দালাল, চাম্পাজি করতেছে। আপনি জানেন তার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে আপনি কখনো এই কথা না বলেন, যখন আওয়ামী লীগ ইলেকশন ছাড়া কি সে এই যে দালাল এখন এই কথাগুলো বলতেছে, যখন ইলেকশন ছিল না সে কি তখন এগুলো বসে? কখনোই বলে নাই, সে বেসিক্যালি কথা বলতেই দিবে না কখনো। ওকে, যা হোক, সো আমি যখন বলা শুরু করছি ধূপ ধাপ করে আমার ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ডস কমতেছে, তারপর ফলোয়ার লিস্টের ফলোয়ার্স কমতেছে। আমি সত্যি কথা আপনার বললে বিশ্বাস করবেন কি জানি না, আমি উদ্দেশ্য আমি চাই এরা চলে যাক, আমি চাই এরা চলে যাক। এত কথা বলার পর যদি বিবেকবান করতে না পারি এই দলকানাগুলোকে, এই দলদাসগুলোকে, এত বছর বলার পর তারা এত বছর আমাকে ফলো করতেছে, তারা দেখতেছে আমার কোনো দলমত নাই, তারপরও তার দলের বিরুদ্ধে কিছু বলছি দেখে সে নিতে পারতেছে না, যেখানে সে জানে আমি তার দলের বিরুদ্ধে বলতেছি না, আমি সবার বিরুদ্ধে বলি, সে জেনেও নিতে পারতেছে না। এরকম দলখানা তো আমার দরকার নাই অডিয়েন্সে থাকার, কথা বলি কেন? কথাগুলি মানুষকে সচেতন করতে, মানুষকে সুসভ্য করতে, চিন্তাভাবনা দলকানা আমি এইগুলো একচক্ষু আচরণ জানি না করে, তো এত বছর কথার পরও কথা বলার পরও যেগুলো এখন এই পরিমাণ একচক্ষু সেগুলো তার ওগুলো এগুলো সব লস্ট কজ, এগুলোকে আর সম্ভব না চেঞ্জ করা, যা তোরা চলে যা। ওকে, সো যেটা বলতেছি এই টেম্পলেট ফেসবুক ইউটিউবে যারা আছে, একজন সহ এক বছর তো বললাম না জাহেদুল হক, এক বছর কথা বললে উনি টের পেয়ে গেছেন, আর আমি তো কতদিন ধরে আসি এগুলো দেখতেছি তামাশা। এবং অবশ্যই ওনার এক বছর আমার এত বছরের সমান, কারণ আমি এত বছরের যত মানুষের সাথে ডিল করছি উনি এক বছর অত মানুষ ডিল করে ফেলছে, সো এসেন্সিয়ালি আমাদের স্যাম্পল সাইজ সমান হয়ে গেছে। সো ওনারা, আরেকবার আমি কথাটা বলি, আপনি ফেসবুকে যত লোক লিখে, যতজন আপনি যতজনকে ফলো করেন 100% অফ দ্যাম, এবং ইউটিউবে আপনি যাদেরকে শুনেন 100% অফ দ্যাম, আপনি যা বলতে চান যা শুনতে চান সেটা আপনাকে সেটাই বলায় সেটাই শোনায়, এরা সবাই কম্প্রোমাইজ, এরা সবাই হইতেছে সেল আউট, এরা সবাই বিকৃত ধিকৃত ওয়ান ওয়ে অর অ্যানাদার। এবং এদের এই কে আপনারাই সার্ফ করে, এটা একটা লাইক সিম্বায়োটিক রিলেশনশিপ, মিথুজীবী সম্পর্ক, আপনিও মজা পাচ্ছেন তাকে ফলো করে, সেও মজা পাচ্ছে আপনাকে হইতেছে ফলোয়ার লিস্টে পেয়ে, সেও মজা পাচ্ছে তার ফলোয়ার সংখ্যা বাড়তেছে, রাইট? সো এই একো চেম্বার, এই একো চেম্বার, এই কানার দেশ, অন্ধের দেশে, এই কানার দেশে দেখেন আমি এই জন্য কমেন্ট কিন্তু পড়ি না, অনেস্টলি আমি কমেন্ট পড়ি না। এবং যদি স্পেশালি যদি আমি বুঝি যে এমন বিষয়ে কথা বলছি, কারণ এখন প্রচুর ব্যাকলেশ আসবে, মানে আমি তো সবসময় সব দিকে কথা বলি, সবসময় ব্যাকলেশ আসে, সবসময় আসেনি কারণে, কারণ আমার অডিয়েন্স বুঝে গেছে কত ব্যাকলেশ দিবে, জানে যে খাবেই একদিন। সো তারপরও কিছু বিষয় আছে জানি যে সমানে ব্যাকলেশ আসবে, সো আমি যদি এগুলোর মধ্যে জড়াইতে না চাই যে সে, আমি তখন কী করি ওই পোস্টের কমেন্টই চেক করি না, এমনি তো সাধারণত কমেন্ট চেক করি না, তারপর নিউট্রাল টপিক হলে চেক করি। সাধারণত আমি যদি বুঝি ব্যাকলেশ আসবে যদি হয়, তাহলে আমি ওই কমেন্ট ওই দিন চেকই করবো না, এক সপ্তাহেও চেক করবো না, কখনও হয়তো চেক করি কখনও চেক করি না, র্যান্ডম আর কি। যদি চেক করার হয় অনেক দিন পর, এবং আপনি যে বিষয় নিয়ে কথা বলছেন অনেক দিন পর সেই কমেন্ট চেক করলে, তখন আপনার মধ্যে এই জোশ আসে না রিয়েক্ট করার, না রিপ্লাই করার, না হইতেছে যে আপনি অডিয়েন্সের উপর রাগ হওয়া অথবা মন খারাপ হয়ে যাওয়ার, আমার দর্শক হারিয়ে যাচ্ছে ওই ওই দিন ওই বিষয়ে, আপনি আজকে এই বিষয়ে এখন এটা নিয়ে কথা বলছেন পাবলিক এসে, আপনাকে ভাই আনফলো করে চলে গেলাম, আপনার ফলোয়ার কমে যাচ্ছে, এগুলো যখন দেখবেন আপনি তখন আর বাবা এই বিষয়ে কথা বলা যাবে না। হ্যাঁ, আপনি বলে চলে গেলেন পাত্তা না দিয়ে, আপনি জানেন কী হতে যাচ্ছে, আপনি যদি না দেখেন, চোখে চোখ না রাখেন এটার উপরে, সাত দিন পর আসেন তখন আপনার মধ্যে একই রকম রিয়াকশন কাজ করবেন, আপনি ওই বিষয়ে কথা বললে তো জোরে গেছেন, ওকে ফাইন, হু কেয়ার্স, কথা বলছেন, এটা আমার, এখন আমি রুল মেনে চলি, কথা বলছেন নাই, কারণ আমি আমার ইয়েতে কজের জায়গায় ফিক্স, আমি পাবলিক থাকুক না থাকুক, লাইক দিক না দিক, গালাগালি করুক, আই ডোন্ট গিভ এ ড্যাম, আমি আমারটা বলে যাবো, কথা বলছেন নাই। এবং ওই যেটা কথা বললাম মানবীয় জায়গা থেকে, সামটাইমস ইট গেটস ইউ, যদি মনে হয় যেরকম পঙ্গপাল ঝাঁপায় পড়বে আমি হয়তো রিয়াকশনারি হয়ে যাইতে পারি, এরকম আশঙ্কা যদি থাকে আমি ওই দিন কমেন্টই করিনি, এক সপ্তাহ পর
চেক করতে আসি, কখনো চেকও করি, রাইট? আমি আমার জায়গা ফিক্স রাখছি এবং সেই জায়গা ফিক্স রাখার জন্য কী কী করুন এরকম কিছু ওয়ার্ক প্ল্যান দাঁড় করেন করাই নিছি, এরকম আর কিন্তু পাবেন না, কথা বোঝেন নাই। সো এই এইগুলো হইতেছে আপনাদের যত ইউটিউবার থেকে টক শো পডকাস্টার থেকে শুরু করে আমি যে কথাগুলো বলি এরা প্রত্যেকে রিলেট করতে পারে, এরা প্রত্যেকে জানে হোয়াট আই মিন, এরা প্রত্যেকে জানে হোয়াট এক্স্যাক্টলি আই মিন, খালি আপনারাই জানেন না।